দুপুরে কলা ভবনের পঞ্চম তলায় পরীক্ষা শেষে একতলায় নামে রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্রী শারমিন এবং শারমিনের বান্ধবী হাসিনা। এ সময় আকস্মিকভাবে পথ আটকে তর্কাতর্কির এক পর্যায়ে শারমিনের পেটে ছুরিকাঘাত করে ছাত্রলীগ কর্মী ও সহপাঠী মাহফুজ। ঘটনার সময় করিডোর খালি থাকলেও তাদের চিৎকারে ছুটে আসে মানুষজন। আহত শারমিনকে নিয়ে যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এ সময় তার বন্ধুরা জানায় শারমিন প্রস্তাবে রাজি না হয় বেশ কিছুদিন ধরেই হুমকি দিয়ে আসছে মাহফুজ। ক্লাসমেট হিসেবে ওদের ভিতরে একটা ভালো বন্ধুত্ব ছিল, কিন্তু ছেলেটা বন্ধুত্বের সম্পর্কটাকে অন্যভাবে নিতে চেয়েছিল। এটা যখন থেকে ও প্রতিবাদ করে তখন থেকে ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে, এবং খারাপ ব্যবহারের পর্যায়টা যখন চূড়ান্ত পর্যায়ে রূপ নেয় তখন ও বিষয়টা বড় ভাই হিসেবে আমাদেরকে জানায়। তখন আমরা এই বিষয়টা বড় ভাই হিসেবে ওকে মানা করা হয় কয়েকবার ছেলেটাকে। এখানেই শেষ নয়, একটু পর মাহফুজ নিজেই শাহবাগ থানা পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করে দোষ স্বীকার করে। আজকে 19 তারিখ, ঠিক গত বছরের এই দিনে আমাদের রিলেশন হয়। গত 7 তারিখ রাত্রে শুক্রবার দিন ছোট্ট একটা বিষয় নিয়ে ঝগড়া করে। আমি আজকেও তাকে বোঝাতে চাইছি যে প্লিজ আমার জীবনটা ভিক্ষা দে, তো সহ্য করতে না, কোনো কথা শুনে না অপমান করে চলে যাই, পরে আমি না পেরে মেরে দিছি। এর আগে ঢাকা মেডিকেল কলেজের ডক্টর আলিম চৌধুরী হলে নিজ রুমে সেখানকার ছাত্রী পাপিয়া ভট্টাচার্যকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। তার সহপাঠী এবং পুলিশ একে আত্মহত্যা বলে দাবি করেছে, তবে লাশের কাছে বা ঘটনাস্থলে কোনো সাংবাদিককে যেতে দেয়নি কতিপয় ছাত্র। নাদিয়া শারমিন, 21 টেলিভিশন, ঢাকা।